নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি পিএসসির ফুড এসআই নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, পিএসসি যেমন এর আগে কথা রেখেছিল, এবারও অর্থাৎ আজকেও কিন্তু কথা রাখলো। আজকে 22 তারিখ, পিএসসি কথা দিয়েছিল যে 23 তারিখের মধ্যে ফুড এসআই এর কমপ্লিট নোটিফিকেশন দেবে এবং 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আমরা আজকে 22 তারিখ পার হতে চললো, প্রায় সারা দিন ভীষণ চিন্তায় ছিলাম যে পিএসসি হয়তো এবার আর কথা রাখতে পারলো না। নিজেদেরও খুব খারাপ লাগছিল। সারা দিন আমরা পিএসসি যে ওয়েবসাইট সেখানে নজরদারি চালিয়ে গেছি, তো জাস্ট 7 মিনিট আগে নোটিশটা দিয়েছে। এই 7 মিনিটের মধ্যে রীতিমতো একবার করে চোখ বুলিয়ে নিলাম, দেখলাম যা ছিল আগের নোটিফিকেশন তাই রয়েছে, পার্টিকুলার কয়েকটা জায়গায় শুধু পরিবর্তন করে দিয়েছে ডেট অনুযায়ী। তো কারা এই পিএসসির ফুড এসআই এর চাকরি পাবেন সে বিষয়ে আমি পরে বলবো, কোন কোন বইগুলো পড়তে হবে, আমাদের কাছে কি বই আছে, কিভাবে পড়বেন, জিকে কোনটা, ম্যাথ কোনটা পড়বেন, সেটা আমি আলোচনা করব। কিন্তু তার আগে এক ঝলক আমরা এই অরিজিন নোটিফিকেশনটা চোখ বুলিয়ে নিই। সেটা হচ্ছে 4/2023 আমাদের যে নোটিফিকেশন ছিল সেটাই, বাকি আর আমি কিছু পড়ছি না। এর যে ওয়েবসাইট, এই যে আজকের ডেটে 22/8/2023, আজকের ডেটে কিছুক্ষণ আগেই নোটিফিকেশন দিয়েছে। আমাদের যে মেন মেন জায়গাগুলো আমরা শুধু সেতগুলো একবার পড়ে নেব। এর পে স্কেল কত, কম বেশি গুগলে সার্চ করলেই পাওয়া যায়, 22,700 থেকে 58,500 পর্যন্ত, তারপরে যা যা আছে সেগুলো তো রইলই। এবারে সিট কটা, সিট কিন্তু বন্ধুরা যা ভেবেছিলাম তার থেকেও কমিয়ে দিয়েছে, 700 মতো সিট ভেবেছিলাম। একবার দেখে নিন কতগুলো সিট সংখ্যা, সেটা হচ্ছে 480টা টোটাল এক্সিস্টিং এবং 29টা হচ্ছে ব্যাকলগের। এই 480টার মধ্যে আমাদের মোটামুটি যা যা ভাবার ভেবে নিতে হবে, বাকিগুলো তো ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ তাদের মধ্যে সব ডিভাইডেড করা আছে। এর মধ্যে 480টার মধ্যে আনরিজার্ভ বা জেনারেলে 220টা, এসসির হচ্ছে 97, এসটির 29, ওবিসি 48, ওবিসি 34, এরকম করে যারা যারা রয়েছে সেইগুলো সব মিলে আমি দেখে দিচ্ছি। স্পোর্টসম্যানদের জন্য 9টা সিট রয়েছে এবং সেটা হচ্ছে আনরিজার্ভ। পোস্টম্যানদের জন্য 9টা রয়েছে, যারা ভালো মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, যাক ঠিক আছে। বাকি যেগুলো রিজার্ভেশন, কার কত কী পার্সেন্টেজ রিজার্ভেশন আছে সেটা তো আমরা কম বেশি জানি, এটাও আমাদের দেখার দরকার নেই। এরপরে চলে আসি বয়স, এটাও আমরা আগে থেকেই জানতাম, 18 থেকে 40 বছর, তারপরে যাদের যা রিল্যাক্সেশন আছে এই যে সেটা রইলই। কিন্তু একটা ভালো খবর হচ্ছে, 1/1/2023 অনুযায়ী 18 থেকে 40, মানে আজকে থেকে 8 মাস আগে বয়স ধরা হচ্ছে, অর্থাৎ আজকে যাদের 40 বছর 8 মাস 9 মাস বয়স তারাও কিন্তু 40 বছরের মধ্যে গিয়ে পরীক্ষায় বসতে পারবে। তারপর বাকিদের যা রিল্যাক্সেশন রয়েছে 5 বছর 3 বছর করে এসসি ওবিসি এদের, সেগুলো তো রইলই। যে মোড অফ অ্যাপ্লিকেশন কীরকম, মোড অফ অ্যাপ্লিকেশন কিন্তু কেবলমাত্র অনলাইন, অর্থাৎ অফলাইন সিস্টেম আর নেই, কেবলমাত্র অনলাইন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, এই জায়গাটা মাথায় রাখুন। মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ ক্যান্ডিডেট বা সাচ অ্যাপ্লিকেশন আর লাইবেল টু ক্যান্সেলেশন, এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। একাধিক অ্যাপ্লিকেশন যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার কিন্তু ওই ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে, তাহলে মাথায় রাখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন দুবার না হয়ে যায়। অনেকের এমন হয় প্রথমবার অ্যাপ্লিকেশন করলাম সাবমিট হলো না হয়তো ঠিক করে, আবার একবার অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখছি যে অলরেডি এক্সিস্ট, বা আবার একবার অ্যাপ্লিকেশন করে দিলাম অ্যাকসেপ্ট হয়ে গেল কিন্তু আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে, এবং সেটা কোনোভাবেই করবেন না। সাবধানতা অবলম্বন করেই করবেন, ভালোভাবে করবেন যাতে একবারে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়ে যায়। তারপর অন্য রিকোয়ারমেন্ট কী আছে, যে সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বাই বার্থ হোক, বাই রেজিস্ট্রেশন হোক, বা ভারত সরকার যদি অন্য কোনোভাবে কাউকে এখানে সিটিজেনশিপ দিয়ে থাকে তাহলে সেগুলো ওদের আমাদের ভাবার দরকার নাই। টাকা কত লাগবে, 110 টাকা ফি লাগবে, তারপর এটা ওটা সেটা, ওই যে 1 টাকা 2 টাকা 1% চার্জ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, এটা আপনাদেরকে একটু ভাবাবে, সেটা হচ্ছে এই যে রিটেন এবং তার সঙ্গে ইন্টারভিউ দুটো মিলে কে কত নাম্বার পেলে তাকে কোয়ালিফাই বলা হবে। আনরিজার্ভ হচ্ছে 40%, অর্থাৎ রিটেন এক্সামিনেশন এই যে বলা আছে, এই অবটেন ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার, দুটোকে একসাথে নিয়ে কিন্তু এর কোয়ালিফিকেশন অর্থাৎ এই পাস মার্কস তৈরি করা হবে। দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট, এটা ওরা বলেই দিয়েছে, আমাদের এখানে কোনো আপত্তি নেই। জেনারেল হলে 40%, ওবিসি হলে এই যে 38, 35, 30, এগুলো যা রয়েছে আপনারা একটু দেখে নেবেন কার কত, যদিও এর বাইরে গিয়েও কিন্তু কাট অফ তৈরি করতে পারে সেটা কমিশন বলেও দিয়েছে। যেমন আগের বারে কাট অফ ছিল 79 পয়েন্ট সামথিং জেনারেলের, তো সেইটা কমিশনের বাইরে গিয়েও করতে পারে,
তারপর হচ্ছে এক্সামিনেশন সেন্টার আপনাদের যদি চায় ফর্ম ফিল আপে তাহলে সেইভাবে দিয়ে দেবেন। এই যে আমাদের কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর এরকম করে বারাসাত হাওড়া চুচুড়া বর্ধমান আমার বর্ধমান 18 নম্বরে দুর্গাপুর ইত্যাদি ইত্যাদি রয়েছে এক্সামিনেশন সেন্টার, সেগুলো দেখে নেবেন। আর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু আমরা অনেক আগেই জেনে গেছি যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23 তারিখ থেকে, আর ক্লোজিং ডেট কবে, ক্লোজিং ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর, অর্থাৎ 23 আগস্ট শুরু হবে, 20 সেপ্টেম্বর গিয়ে বন্ধ হবে। এই 28-29 দিন ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইনে ফিস পেমেন্ট করার ডেটটাও কিন্তু এই 20 তারিখ লাস্ট ডেট, কিন্তু যারা অফলাইনে ফিস পেমেন্ট করবেন চালান টালান দিয়ে সেগুলো হচ্ছে 21 তারিখ, দুদিন আগে তার লাস্ট ডেট দেওয়া হয়েছে। কোন পর্যন্ত এটা মাথায় রাখতে হবে, বিকেল 3টে পর্যন্ত। যেমন কোনো কোনো ডিপার্টমেন্ট বিকেল 5টা পর্যন্ত টাইম দেয়, কেউ কেউ রাত 12টা পর্যন্ত দেয়, কিন্তু আমাদের পিএসসি এই যে 3টে পর্যন্ত দিয়েছে এটা মাথায় রাখতে হবে। বিকেলবেলায় বা সন্ধেবেলায় গিয়ে কেউ যেন ভাববেন না যে ফর্ম ফিল আপটা করে আসি। কোনো রকম টেকনিক্যাল যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি পিএসসি অফিসে কল করতে পারেন, টেকনিক্যাল সাপোর্টের জন্য এই যে নাম্বার দেওয়া আছে এবং একটা ইমেল আইডি দেওয়া আছে, আপনি এখানেও যোগাযোগ করতে পারেন। আমি জানি না যে এই যে টেকনিক্যালের জন্য নাম্বারটা দেওয়া আছে এটা আদৌ কাজে লাগবে কি না, কারণ অনেকবার আমরাও চেষ্টা করেছি সেই অর্থে পাওয়া যায় না, তবে ব্যস্ত থাকে তো একটু অসুবিধে বটেই। এরপর চলে আসি আমরা লাস্ট লাইনে বা লাস্ট পেজে। রিটেন এক্সামিনেশন কিভাবে হবে, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এই দুটো জিনিস থাকবে, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজ হচ্ছে এই টোটাল মার্কস হচ্ছে 100, প্রত্যেকটা 50 করে, এবং পরীক্ষার ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা, খুব ভাইটাল বিষয়, পরীক্ষার ডিউরেশন 1.5 ঘন্টা, 100টা প্রশ্ন, পার্সোনালিটি টেস্ট অবশ্যই 20 নম্বরের, সেটা আমি পরে আরও ডিটেলসে বলবো। এবারে সিলেবাসটা একবার দেখে নিই যে জেনারেল স্টাডিজের মধ্যে কী কী দেওয়া আছে আর ম্যাথের মধ্যে কী কী দেওয়া আছে। জেনারেল স্টাডিজের মধ্যে এমন কিছু নাই যা নাই, ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটেজিকে সব ভরে দিয়েছে জেনারেল স্টাডিজের মধ্যে। আর অ্যারিথমেটিক ম্যাথের মধ্যে কী দিয়েছে, ম্যাথের মধ্যে দিয়েছে অ্যারিথমেটিক, সেটা আবার বলে দিয়েছে যে মাধ্যমিক যোগ্যতার বা মাধ্যমিক সিলেবাস যেটা রয়েছে সেটা, এবং তার সঙ্গে উইথ মেন্টাল এবিলিটি। এই পেজগুলোও কিন্তু সেই পুরনো পেজের সঙ্গে হুবহু একই আগের বারের মতোই। এবং আরেকটা কথা এখানে বলা আছে, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট ডান বাই দ্য কমিশন শ্যাল বি ফাইনাল, কমিশন যেটাকে করবে সেটাই হচ্ছে ফাইনাল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলবো ফর্ম ফিল আপের জন্য দেরি করবেন না, আগামীকাল যত সকাল সকাল পারেন যত আগে পারেন ফর্ম ফিল আপটা করে নেবেন, কেননা যত দেরি হয় তত রিস্ক হয়ে যায়। তবে এটাও ঠিক কথা যে প্রথম দিকে খুব ভিড় থাকে আবার লাস্টের দিকে খুব থাকে, মাঝামাঝি সময় অর্থাৎ মোটামুটি 14-15 দিন যখন হবে সেই টাইমে তুলনামূলক কম ভিড় থাকে, সার্ভার ডাউনটা কম হয়, আপনারা ওই সময়ও চেষ্টা করতে পারেন। ফুড এসআই এর সাব ইন্সপেক্টরে এবারে কারা পাশ করতে পারে আর কারা পারে না, দেখুন শুরুতেই বলবো যেদিকে তাকাবেন সেদিকেই ফেল, যেদিকে তাকাবেন সেদিকেই ফেল, কেননা পশ্চিমবঙ্গের নিয়ম এটা, 2000 ভ্যাকেন্সি বেরোলে 2 কোটি অ্যাপ্লিকেশন হবে। যা আমাদের বেকার পরীক্ষার্থী ছিলাম আমরা সবাই যাব পরীক্ষা দিতে, মাধ্যমিক তো সবাই পাশ করেছি, তাহলে বিশাল একটা কম্পিটিশন হবে, এই হবে বলেই কিন্তু কাট অফ 80-র কাছাকাছি থাকে। এখন চাকরি কারা পাবে, অপ্রিয় হলেও এটা সত্যি কথা, আমি বুক ঠুকে বলছি, আমার সঙ্গে যদি কারো ডিবেট করার ইচ্ছা থাকে দ্বিমত প্রকাশ করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার সাথে দ্বিমত প্রকাশ করব সুষ্ঠুভাবেই। সেটা হচ্ছে যারা আজকের দিনে এই প্রেজেন্ট পয়েন্ট অফ টাইমে টোটাল সিলেবাস কভার করে রীতিমতো শক্তপোক্ত হয়ে আছে এবং নোটিফিকেশন বেরোনোর সাথে সাথে কেবলমাত্র রিভাইস দিতে হচ্ছে, নতুন করে প্রস্তুতি নয়, কেবলমাত্র রিভাইস দিতে হচ্ছে, শুধু তারাও চাকরি পাবে না, তাদের মধ্যেও বহু মানুষ আছে যাদেরকে 3 ঘন্টা টাইম দিলে পিএসসির ওই রকম যে কোশ্চেন লেভেল হয় 100টা কোশ্চেনই উত্তর করে দিয়ে চলে আসবে সঠিক উত্তর 3 ঘন্টা টাইম পেলে, কিন্তু ওই যে 90 মিনিটে 100টা কোশ্চেন উত্তর করে সেখান থেকে 80 কাট অফ তোলা, মানে সঠিক উত্তর 80 তোলা, এটা কিন্তু এলএম থাকতে হবে, এটা রামশ্যাম যদু মধু দিয়ে হবে না, এ তারও ওপরে কিছু হবে। জেনারেলি আমরা 100টা কোশ্চেন 90 মিনিটে ভালোভাবে রিডিং পড়তেই পারি না, সেখানে ক্যালকুলেশন করে আবার সঠিক উত্তর 79.6-এর আশপাশ কাট অফ জেনারেলের আগের বছরের, আমি আসবো সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তাহলে কারা চাকরি পাবে, এরাই পাবে যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যারা রীতিমতো রিভিশনের মধ্যে আছে এবং যারা রেগুলার বেসিসে অন্তত 2টো ফুল মক টেস্ট ঘড়ি ধরে একদম কোনো দিকে ধ্যান জ্ঞান না দিয়ে সম্পূর্ণ মনোনিবেশ করে প্রত্যেক দিন, কেবল তাদের মধ্যেই পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই মুহূর্তে যারা ভাবছেন আমার ভিডিওটা দেখে যে কোচিং সেন্টারে ভর্তি হব, না, এই আশাটা নিয়ে হবেন না যে আপনি ফুড এসআইতে পাশ করবেন,
তারা এই আশা করবেন না যারা চাকরির পরীক্ষার একদম শুরু করতে চাইছেন, যারা আজকে থেকে প্রিপারেশন নিতে চাইছেন, একদম নতুন অবস্থায় আছেন, তারা এই চাকরিটার জন্য আশা করবেন না। কিন্তু তৈরি হয়ে থাকুন, নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করে রাখুন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, ফুড না হয় অন্য কিছু, কোনো একটা চাকরি যদি আপনি পেতে চান তাহলে প্রতি মুহূর্তে তৈরি হয়ে থাকতে হবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে নোটিফিকেশন বেরোলে রিভাইস দিতে হয়, প্রস্তুতি নিতে নেই, প্রস্তুতি তার আগে থেকে নিয়ে রাখতে হয়। এটা যারা করে না তারা চাকরি পায় না, যেমন আমরা বাঙালিরা বেশিরভাগ এই জায়গা থেকে বঞ্চিত, কারণ আমরা নোটিফিকেশনে বেরোলে তবে আমাদের হুশ হয় যে এবারে কোনো একটা কোচিং সেন্টারে যেতে হবে, এবার পড়তে হবে, ভাবতে হবে কী করা যায়। কিন্তু অবাঙালিরা সেই কবে থেকে রেডি হয়ে বসে আছে, নোটিফিকেশন বেরোবে তার আগে তারা রিভাইস পর্যন্ত কমপ্লিট করে রেখে দিয়েছে, ওই জন্য ওরা চাকরি পায়। যাক, অনেক কথা বললাম, তবুও যদি আপনার মনে হয় যে না আমি প্রস্তুতি নেব, শেষ কামড় পর্যন্ত আমি দিয়ে যাব, অর্থাৎ এখনও পর্যন্ত যদি দুই আড়াই তিন মাস যা আপনি টাইম পাবেন, মনে হবে যেটুকু টাইম পান, ভাই বন্ধু আত্মীয় স্বজন পুজো পার্বণ যা কিছু আছে সব কিছু ত্যাগ করে দিয়েও যদি আদা জল খেয়ে লেগে যেতে পারেন, তাহলে আপনি নিজেকে তৈরি করার একটুখানি হয়তো এগিয়ে রাখতে পারবে। এবার চলে আসি সিলেবাস কীরকম। সিলেবাস আমরা মোটামুটি সবাই জেনে গেছি যে জিকে থাকবে 50 নম্বর এবং ম্যাথ থাকবে 50 নম্বর, এটা আমরা কম বেশি সবাই জেনে গেছি। যে জিকের মধ্যে 18 সালে স্ট্যাটিক জিকে থেকে 20টা প্রশ্ন ছিল এবং 30টা প্রশ্ন ছিল সাবজেক্টিভ জিকে থেকে, এবং তার সঙ্গে ম্যাথের যে বিষয়টা থাকে, ম্যাথটা হচ্ছে সম্পূর্ণরূপে মাধ্যমিক সিলেবাস এবং অ্যারিথমেটিক, পিএসসি নামে মাত্র বলে অ্যারিথমেটিক কিন্তু দেয় সব কিছু। এবার এই যে ম্যাথ রয়েছে 50 নম্বর, এর মধ্যে 14 সালে রিজনিং থেকে প্রশ্ন আসেনি, কিন্তু 18 সালে যেটা 19-এ পরীক্ষা হয়েছে তিনখানা রিজনিং থেকে প্রশ্ন ছিল, একটা ঘড়ি থেকে একটা, ক্যালেন্ডার থেকে একটা এবং সিরিজ থেকে একটা, বাকি 47টা ছিল ম্যাথ। এর মধ্যে সিম্পলিফিকেশন মোটামুটি 5খানা, টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রেন এবং ডিস্টেন্স মিলেছিল 7খানা, এবং তার সঙ্গে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস প্রায় গোটা দশেক কোশ্চেন। এই যে কতগুলো জায়গা রয়েছে, বিশাল ভালো ভালো কোশ্চেন পড়ার সম্ভাবনা থাকে এবং আসেও। আপনি মোটামুটি ম্যাথের 22-23টা চ্যাপ্টার যদি রপ্ত করতে পারেন, অ্যারিথমেটিক বীজগণিত ফীজগণিত এইগুলো নিয়ে সব, ওই 20-22টা চ্যাপ্টার যদি ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে পিএসসির 50টা কোশ্চেন করার একটা সম্ভাবনা আপনার থাকবে। এবার আপনি কোন বইগুলো পড়বেন সেটা হচ্ছে আমার নিজের লেখা যে বই তিনটি আছে আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে 80 ম্যাথ বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স, এটা হচ্ছে ভলিউম 1, এখানে মডারেট পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ বেসিক থেকে মডারেট পর্যন্ত দেওয়া আছে, 24টা চ্যাপ্টার আছে, কতটুকু চটি বই দেখুন। এইটা যদি কেউ ভালোভাবে হজম করতে পারেন তাহলে কিন্তু ম্যাথে পাশ করার একটা ভরসা আপনি পাবেন। বইটা উল্টো ধরেছিলাম যদিও সোজা করে নিলাম, এটা হচ্ছে আমার ম্যাথের বই। দু নম্বর হচ্ছে যে জিকের যে পার্ট স্ট্যাটিক জিকে এবং সাবজেক্টিভ জিকে, এটা আমার স্ট্যাটিক জিকের বই, যাদের কাছে আছে তারা অবশ্যই জানেন যে বইটার মধ্যে কী মাধুর্যতা রয়েছে। 100টা চ্যাপ্টার রয়েছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে কী জিনিস, না নদী নালা পাহাড় পর্বত, কোন মহিলা প্রথম পুরুষ প্রথম ইত্যাদি, এই সমস্ত যেগুলো সাবজেক্টের মধ্যে আসে না, খেলাধুলা গান বাজনা সব কিছু আসে স্ট্যাটিক জিকের মধ্যে। আমার এই বইটাতে 100টা চ্যাপ্টার দেওয়া আছে এবং ঠিক যেগুলো পরীক্ষায় আসে বেছে বেছে সেইগুলোকে এখানে ইন্ডিকেট করা আছে, এর বাইরে ফালতু লেখা কিচ্ছু নাই। দু নম্বর, এই তিন নম্বর হচ্ছে আমার এই সাবজেক্টিভ জিকের বই, যেটা হচ্ছে সাধারণ জ্ঞানের ভাণ্ডার ভলিউম 2 রেখেছি, ভলিউম 1টা হচ্ছে পুরোটা স্ট্যাটিক, ভলিউম 2টা হচ্ছে সাবজেক্টিভ, এখানে সমস্ত সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্ট একেবারে নির্যাস করে দেওয়া আছে, টু দি পয়েন্টে দেওয়া আছে। এটাও দেখুন কত ছোটো চটি বইয়ের মতো, চটি বই নয় তার থেকে একটু বড়। আপনি বাজারে ভালো ভালো বই বহু পাবেন, 500-700-1000 পাতার বই, যদি আপনার কাছে অগাধ সময় থেকে থাকে সেই বইগুলো নিয়ে পড়ুন, যদি আপনার কাছে অগাধ সময় না থাকে তাহলে আমার বইটি অতি উত্তম বই। কেননা আমি যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতাম বড় বড় বই পড়ে নাজেয়াল হয়ে যেতাম, অনেক সময় আমার মনে হতো যে এমন কোনো যদি বই থাকতো যেটা এই 10-12টা বই মিলে যেটা আমি পড়ছি নোট বানিয়ে সেই নোটের মতো থাকতো তাহলে খুব সুবিধা হতো। এই সুবিধা আমরা আমাদের সময় পাইনি, কিন্তু আপনাদের কথা ভেবে আমি এই তিনটে বই যে রেডি করেছি একদম নিখুঁত বই, একটা শব্দ বাদ দিতে পারবেন না এখান দিয়ে। এই বইটি এমনভাবে করা আছে, যারা যারা নিয়েছে এখনও পর্যন্ত একটা সিঙ্গেল পার্সন আমাদেরকে জানায়নি যে বইটি খারাপ। 100 জনের মধ্যে 100 জনই জানিয়েছে এ ক্লাস বই, নিখুঁত বই, অসাধারণ বই। যদি আপনি নিতে চান, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে, তাহলে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন। এটা আগে ফ্লিপকার্ট অ্যামাজনে ছিল, আমরা সেখান থেকে তুলে নিয়েছি অনেকগুলো জটিলতার কারণে, তারপর আমাদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকেও আপনি অর্ডার করতে পারবেন, ওয়েবসাইটও স্ক্রিনে রয়েছে www.vishwasinstitute.in, এখানে গিয়েও বই সেকশন অর্ডার করতে পারবেন, অথবা আমাদের
অফিসে ফোন করেও সরাসরি অর্ডার করতে পারবেন। যাক, এরপর চলে আসি এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্নের মধ্যে 50 নম্বর আর 50 নম্বর 100 নম্বর যেটা রিটেন টেস্ট, তার সঙ্গে 20 নম্বর থাকবে ইন্টারভিউ। এবারে 100 নম্বর যে রিটেন এবং 20 নম্বর ইন্টারভিউ, এই 100 নম্বর রিটেনের মধ্যে 79 পয়েন্ট সামথিং হচ্ছে জেনারেলের কাট অফ। 79 পয়েন্ট সামথিং কিন্তু চারটিখানি কথা নয়, 74 হচ্ছে ওবিসি এর, 74 ওবিসি এ, 75 হচ্ছে ওবিসি বি, এবং 76 হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের। ওবিসির থেকে এসসির কাট অফ বেশি ছিল। এর সঙ্গে 59 হচ্ছে এসটির। এবার দেখুন, এর সঙ্গে দশমিকের পরে চারখানা ডিজিট ছিল, আমি সেই ডিজিটগুলো লিখিনি। দশমিকের পরে চারটে ডিজিট থাকা মানে কিন্তু বিশাল ব্যাপার। একটা সিঙ্গেল নাম্বারের মধ্যে কত ক্যান্ডিডেট থাকতে পারে সেটা ভাবুন, যে 74 আর 75-এর মধ্যে কত হাজার ক্যান্ডিডেট থাকতে পারে। এবার এর সঙ্গে এই 79-এর সঙ্গে আরও নাম্বার যোগ হয়ে 91 ছিল, 91 পয়েন্ট সামথিং ছিল জেনারেলের ফাইনাল স্কোর মেরিট লিস্ট। অর্থাৎ এই যে আমরা ইন্টারভিউর 20 নম্বর বলেছি, এখান থেকে 10-11 নম্বর সে পেয়েছিল। যাই হোক না কেন, মোটামুটি 100 নম্বর আর এই 20 নম্বর, 120-র মধ্যে 91 ছিল 2018 সালের কাট অফ, 91 পয়েন্ট সামথিং, মানে প্রায় 92 ভেবে নিন। আর এইভাবে যদি আপনি মনে করেন যে আমি পেতে চাইছি, তাহলে কাট অফটা কোথায় একবার ভাবুন। নর্মাল পড়াশোনা ছেলেদের জন্য কিন্তু নয়, প্রচুর জ্ঞানী হতে হবে এবং তার সঙ্গে প্রচুর অভ্যেস করতে হবে। লেবোরিয়াস ক্যান্ডিডেটরা এই চাকরি পেতে পারে। যারা ইংরেজিতে দুর্বল, তারা যদি মনে করেন যে একটা সরকারি চাকরি ভালো কোয়ালিটির পেতে হবে, তাহলে এর থেকে ভালো কিছু নাই। বাঙালিরা আমরা শুরুতেই হেরে যাই। সিট সংখ্যা কমে যাওয়া মানে মনে হয় যে আমার জন্য আর কিছু রইল না, বাজার করতে গেছি, বহু মানুষ বাজার করছে দেখে বাজার না করে বাড়ি চলে এলাম, হাটে গেলাম, হাটে না করে বাড়ি চলে এলাম, কেন এত লোক রয়েছে সব নিয়ে চলে যাবে, আমার জন্য আর কিছু থাকবে না। কিন্তু আমরা তো চলে আসি না, আমরা তো আমার ছোট্ট পাড়া ব্যাগটা নিয়ে তো আমরা যাই বাজারে, গিয়ে তো এক ব্যাগ ভর্তি করে আমরা আনতে পারি, আমাদের জন্য তো শর্ট কোনো দিন পড়েনি। কিন্তু কি সময় থাকতে বাজারে যেতে হয়, বাজার ভেঙে গেলে বাজারে গিয়ে লাভ নেই, যত লোকই থাকুক না কেন, আর বাজারে যতটাই মালের সাপ্লাই থাকুক না কেন, আমার দরকার এক ব্যাগ বাজার, আমি ওখান থেকে এক ব্যাগ নিয়ে চলে আসব। কিন্তু এর বেলাতে কেন আমরা এরকম দ্বিমত পোষণ করি বাঙালি? অবাঙালিরা করে না, অবাঙালিরা একটা সিটের টার্গেট রাখে, যে একটি সিট যদি বেরোয় ওটাই আমার, ওরা প্রত্যেকে মনে করে ওটাই আমার, কারণ না কারো তো ভাগে ওটা জুটেই যায়। কিন্তু আমরা 700 সিটেও ভাবতে পারি না যে এর মধ্যে একটা আমাদের, এটা আমাদের দুর্ভাগ্য। যাই হোক, গত প্রায় 15 দিন থেকে আমি প্রতিদিন শর্ট ভিডিও অথবা ব্রড ভিডিও নাইলে দুটোই এটা আমি দিতেই থেকেছি। আপনারা প্রচুর মানুষ প্রচুর ভালোবাসা দেখিয়েছেন, প্রচুর কমেন্ট করেছেন, প্রত্যেকে প্রায় খুশি হয়েছেন, কেউ কেউ তো দুঃখী হবেনি, ঠিক কথাই, সবাই সুখী হয় না। কিন্তু প্রচুর মানুষ, মানে একেবারে 99.99% মানুষ ভীষণ আনন্দিত, খুশি যে আমি কিন্তু কেন হয় যে সিরিজটা আবার চালু করলাম এবং নতুন একটা সিরিজ নজর দোষ নাম দিয়ে শুরু করেছি। যে কোশ্চেনগুলো আমাদের দেখে ভুল হয়, কোশ্চেন ভীষণ সহজ, ক্লাস 2-এর মতো অঙ্ক, কিন্তু আমরা দেখতে ভুল করি, তাই আমাদের নেগেটিভ মার্কস হয়ে যায়, এই সিরিজটা নিয়েও আমি শুরু করেছি। তার সঙ্গে আগামীকাল থেকে WBP লেডি কনস্টেবল এবং ফুড SI-এর জন্য সম্ভাব্য, ভীষণভাবে সম্ভাব্য প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আমি রেগুলার বেসিসে হাজির থাকব, আপনারা সঙ্গে থাকবেন। আশা করি 2 মাস আড়াই মাস যা টাইম পাবেন, আমার এই অঙ্কগুলো যদি কেউ রেগুলার ফলো করেন তাহলে তার উপকার হবে হবে হবে। 3 সত্য কথা বলে দিলাম, যদি পারেন তো শেষে মিলিয়ে নেবেন যে কতগুলো কোশ্চেন আমার এখান থেকে কমন পাচ্ছেন। হ্যাঁ, হতে পারে হুবহু কোশ্চেন কমন নাও পেতে পারেন, কিন্তু প্যাটার্ন আপনি পাবেন, কেননা অঙ্কর জন্ম তো নতুন করে হবে না, যা অঙ্ক মার্কেটে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, অঙ্ক যেগুলো হয় আমি সেগুলো সব মোটামুটি কভার করিয়ে যাব। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান। নমস্কার, ধন্যবাদ।